ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনার ফেসবুকের প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে কীভাবে সুন্দরভাবে গ্লাসের মধ্যে এডিট করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গ্লাসের ফটো থেকে আমার প্রোফাইল পিকচারটি এডিট করেছি। তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আমরা প্লে স্টোরে যে সার্চ দেবো পিক্সেল ল্যাব, তো পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। আর গ্লাস, ওয়াটার গ্লাসের ফটোটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি অবশ্যই ভিডিও শেষে দেখে দেব। আমার ডেসক্রিপশন বক্সের নিচে দেখেন একটা লিঙ্ক আছে, এখান থেকেও আপনারা খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক। তো পিক্সেল ল্যাবটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড দেবো একদম সাদা। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড দেবো পিক্সেল ল্যাবের মধ্যে থেকে। তো ব্যাকগ্রাউন্ড আমি একদম হোয়াইট দিয়ে দেবো। দেখেন আমি হোয়াইট দিয়ে দিলাম, তারপর টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, গ্যালারিতে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সর্বপ্রথম। আমি আমার প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। একটু ক্রপ করে নেবেন, তাহলে আর একটু সুবিধা হবে। ক্রপ করে নেওয়ার পরে দেখেন এইরকম আসলে, একটু বাঁকা করে দেবেন এটা। তো এটা নিয়ে আসার পরে মিডিলে দেখেন একটু অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। একটু ডান দিকে যাবেন, দেখবেন স্টোরেজ, স্টোরেজটা 1% করে দিবেন। তো আমি একটা 1% করে দেবো। আমি ব্যাকগ্রাউন্ড একদম কালো দিয়ে দেবো, কালো দিয়ে 1% করে দেবো। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমি এখন আমার সেই ওয়াটার গ্লাসের ফাইলটি নিয়ে আসবো। তো একইভাবে আমি ওয়াটার গ্লাসের ফাইলটি নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পরে দেখেন এটা আমি এখানে একটু বড় করে রেখে দেব। তো বড় করে রেখে দেওয়ার পরে একটু নিচের দিকে দেখেন এই অপশনটিতে ক্লিক করব। তারপরে ব্যাকগ্রাউন্ড একদম 0 করে দেব। তারপরে এটা আর একটু বড় করে দেব। এই দেখেন, আর আমার প্রোফাইল ফটোটি একটু ছোট করে দেব। দেখেন এখন এই উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সেভ। তো সেভ অপশনে ক্লিক করলে আমাদের ফটোটি সেভ অ্যাজ ইমেজ একদম গ্যালারিতে চলে যাবে। তো আমি গ্যালারিতে যেয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন নিচে একটা, এই দেখেন কত সুন্দরভাবে একটা ফটো এডিট করে নিলাম। তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে গ্লাসের মধ্যে প্রোফাইল পিকচার এডিট করতে পারবেন। তো এখন দেখাবো আমি ওয়াটার গ্লাসটি কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজারে যে আপনারা লিখবেন হচ্ছে ওয়াটার গ্লাস। ওয়াটার গ্লাস লিখে সার্চ করার পরে অনেক ওয়াটার গ্লাস চলে আসবে। তো আপনারা দেখেন এইখানে একটা অপশন আছে ইমেজ। তো আপনারা ইমেজের উপরে ক্লিক করে দেবেন। ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে অনেক ওয়াটার গ্লাস চলে আসবে। একটু নিচের দিকে আসলে আপনারা এরকম ওয়াটার গ্লাসের ইমেজটি পেয়ে যাবেন খুব সহজে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে আছে, এখানে অনেক ধরনের ওয়াটার গ্লাস আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।